নাম আসমা, আমি গার্মেন্টসের একটা কর্মী। তো আমি এখন আর গার্মেন্টসে চাকরি করি না। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক ভালো ছিলাম, অনেক সুখে ছিলাম আমার স্বামী সংসার নিয়ে। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলের বয়স 12 বছর আর মেয়ের বয়স 6 বছর। তো হেল্পারেতে গার্মেন্টসে ঢুকি হেল্পার হিসাবে। হেল্পার থেকে অপারেটর হই, আস্তে আস্তে আমার প্রমোশনও বাড়ে। তারপরে অপারেটরের থেকে অন্য গার্মেন্টসে যাইয়া কোয়ালিটি বস কন্ট্রোলার হই। তো এক জীবনে মনে কর না, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মাছ খালি ছটফটায়, আমার ভাই সেই অবস্থায় হয়েছে। রং নাম্বার একটা ছেলের সাথে প্রেম হয়, ওই ছেলের সাথে আমি প্রেম করার মানে কথা বলতে বলতে ছেলের সাথে আমি সম্পর্কে আকর্ষণীয় হয়ে যাই। তো ছেলে ছিল ডান্সার, ছেলেটার নাম ছিল মাহবুব। ওই ছেলে একদিন দুইদিন তিনদিন কথা বলতে 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 ওর সাথে আমার আকর্ষণ বাইরা যায়। এখন হঠাৎ একদিন ও আমার কাছ থেকে কিছু চাইয়া বসলো। তো ওই যে বলে না মানুষ, ভালোবাসা অন্ধ, আমিও এরকম অন্ধ হয়ে গেছিলাম। ওর সাথে একদিন দুদিন তিনদিন আমার জামাইরে না বইলা বইলা চুরি করে তলায় দাঁড়া দাঁড়া দেখা করতাম, কথা বলতাম আরো কত কিছু। হঠাৎ একদিন ভাবলাম যে হয়তো এত কিছু আগে গেছে, আজকে 3-2 বছর হয়ে গেছে ওর সাথে আমার সম্পর্ক, হয়তো মানে বিয়ে করবে। তাই কথা আমি ওরে গিয়া আমি ওই ছেলের রেখা আরো অনেক প্রেম করছি, সম্পর্কে জড়াইছি, কারণ আমার স্বামীর রেখা ওই ছেলের সাথে প্রেম করছি, আরো অনেক মানে ফোনে আবার অনেক কিছুই করছি। এখন একদিন ওই ছেলে আমারে বলে যে আচ্ছা তুমি কি আমারে বিয়ে করবা? তখন আমি বলছি কি হ্যাঁ আমি আপনারে বিয়ে করি। তো এই কথা বললে আমি বাসা থেকে এক কাপড়ে পালায়া যাই ওই ছেলের সাথে। গত 7 দিন ভালোই ছিল, খাওয়া দাওয়া আমি ঘর থেকে 20,000 টাকা চুরি করে নিয়ে ওই ছেলের সাথে পলে। 7 দিন পর্যন্ত অনেক ভালো ছিল, খাওয়া দাওয়া মার্কেট টার্কেট সব কিছু। যখন আমার টাকা শেষ হয়ে গেল তখন আমার সুন্দররা ঘর থেকে বের করে দিল, কয় আমার প্রয়োজন নাকি তার জীবনে আর নাই, কারণ আমি উনি আমার সরাসরি বলছে যে আজকে তুই 2টা বাচ্চা রেখে আমার মতন ছেলের কাছে আইতে পারছস, তাহলে তোর জীবনের আর কি চাহিদানের দাম আছে? তোর আমি ভালোবাসি না, খালি তোর শরীরটারে ভালোবাসি আর কিচ্ছু না। এখন যা চাওয়ার আর যা পাওয়ার তা তো পাইছি, তোরে দেয় কি করুন, তোরে একদিন পাইলেও যা সারা জীবনে লেগে পাইলে তাই। এই বুইলা সে আমার ঘর থেকে বের করে দিল। যখন একদিন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো এখন আমার আগে জমার কাছে যাওয়ার আমার মুখ নেই, কি করবো জীবনে, কার কাছে যাবো, কি করে খামো, তাই ভাবতে ভাবতে আমি ভাবলাম যে হয়তো আমি চাকরি নিলে তো আমার পেটটা চলবো। যখন আমি গিয়ে আবার চাকরি নিলাম, চাকরি নিতে নিতে তখন আমার আবার হঠাৎ করে মানে আমার স্বামীর সাথে দেখা হয়। আমার স্বামীর সাথে দেখা হওয়ার পরে সে বলল যে তুমি যদি রাস্তা খারাপ মেয়েও থাকো তাও তুমি আমার 2টা বাচ্চার মা, তোমার আমি মন থেকে মাপ করে দিছি, তুমি আসো আমার জীবনে। এখন চিন্তা করলাম কে ভালো দুনিয়াতে, আমার ওই স্বামী যে আমারে মানে মাথায় রাখে না উকুনে খেব, মাটিতে রাখে না পিঁপড়ায় খেব, নাকি ওই পুরুষ যে আমারে ভালোবাসে 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 বলতে বলতে তার চোখের পাপড়িও করে না? দুনিয়াতে মানুষ চিনা অনেক বড় দায়, আমরা তো কত মানুষই চিনি, কত মানুষ সে তো অনেক ফকির আছে যে কাঁদতে কাঁদতে মরে গেল তার 2 টাকা দিই না, আবার হাসতে হাসতে ভিক্ষা দিল তার 5 টাকাও দিই। তো আমার চরিত্র তার ভালো হয় না, আমি সারা জীবনের লেগে এরকমই ছিলাম। আমি হঠাৎ করে আমার স্বামীর ঘরে আসি, আমার স্বামী আমার চিকিৎসা করে সুস্থ করে তুলে। কিছুদিন যাইতে না যাইতে
আমি আবার এক ছেলের সাথে প্রেম প্রীতির আলাপ কথা বলি। যখন বলি তখন ওই ছেলের বোন আমার অনেক বোঝাই না, যাপা যা কিছুই করছেন, আজকে যদি আপনার স্বামী না থাকতো তাহলে হয়তো আপনারা কোনোদিনও আপনার ভালো রাস্তায় আসতে পারতেন না, বোঝা দিতে পারতেন না। অনেক বোঝাইল, বোঝানোর উচিলায় আমি চিন্তা করলাম হয়তো বা আমি আজকে ঠিক রাস্তায় আসতে পারি, হয়তো বা আমার এই জীবনটা আমি ভালো রাস্তায় নিতে পারি। তখন তখন অনেকদিন মনে মনে আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ যা করছি ভুল করছি, যা করছি সব পাপ কাজ করছি। একদিন আমার স্বামীর কাছে অসুখে পড়ে আমি দুই পা ধইরা মাপ চাইছি, আল্লাহ আল্লাহ তোমার পর আমার স্বামী আমার বাপ মা। তারপরে ওনার কাছে মাপ চাইলাম, উনি বলল দুনিয়া সবাই যদি তোমার ঘৃণায়, আমি কোনোদিন তোমার ঘৃণাম না। তুমি আমি বিয়ে 10টা করতে পারবো, তুমিও 10টা বিয়ে বইতে পারবা, কিন্তু আমাকে বাচ্চা কি গো, ওরা তো ওই ভালোবাসাটা পাইবো না। এই চিন্তা করে যদি একটা পুরুষ মানুষ ভালো থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, আমি একটা নারী হয়ে কেন চলতে পারবো না? দুনিয়ার কাছে তখন এই প্রশ্নটাই তুললাম। তখন দুনিয়া আমার এই রাস্তায় দেখাইলো যে আসলে দুনিয়ার সবাই খারাপ, শুধু নিজের মনটাই ভালো। আপনার মনটা আপনি যে দিকে নেবেন ইচ্ছা করলে অবশ্যই সেদিকে নেওয়াটা অবশ্যই সম্ভব। আমি আমার মনটা স্থির করছি, আর কোনো পুরুষের দিকে তাকাবো না, আমি আমার স্বামীর দিকে তাকাবো। ইনশাল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমার মনটারে এখন 12 জায়গায় দিই না, মনটারে অস্থির বানাই না, মনটারে স্বামীর রাস্তা দিছি, আল্লাহর রাস্তা দিছি। এখন আল্লাহ যদি আমার মনটারে শান্ত করে, তবে আপনাদের দয়ে এখন মানে অনেক ভুল কাজ করেও এখন আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। আল্লাহ যদি আমার অসুখ না দিত তাহলে শরীরের কদর বুঝতাম না। আল্লাহ যদি ভুল রাস্তায় ওই ছেলের সাথে দেখা না করাইতো তাহলে স্বামীর সম্মান জিনিসটা বুঝতাম না। এই কারণে আল্লাহর আবারও ধন্যবাদ, আল্লাহ অসীম, আল্লাহ রহমতের মালিক। এই কারণে আল্লাহ আমার মতন বেহায়া বেপর্দা নারীদের পর্দাশীল বানাইছে। আজকে ভুল রাস্তা থেকে নিয়ে আসে সঠিক রাস্তায় আল্লাহ তাআলা আমারে দাঁড় করাইছে। আল্লাহরে আমি হাজার গুণ ধন্যবাদ, যা আল্লাহ আমার মতন নারী রে আমার মতন মহিলা রে আল্লাহ মানুষ করছে। আর আমার মতন ভুল যদি আপনারা কেউ করেন তাহলে অবশ্যই আমার মতন জাহান্নামের আগুনে জ্বলবেন, জান্নাত কোনোদিনও পাবেন না। কারণ মানুষের খালি ওই দুনিয়ায় তো একটা জাহান্নাম নেই, এই দুনিয়াতেও আছে, আমাদের মনের জাহান্নাম হচ্ছে বড় জাহান্নাম। এর থেকেও কয় চুলার আগুনে দিলে হাত পুড়াতে দেখাবে, মনের আগুনে দিলে দুনিয়া তার কিছু দেখাবে না। পারি বাবার কাছে যাইতে, বাবা কয় অনেক কি বলুন, বলার মতো তো কিছু নাই। বাবার কাছে গেলে বাবাই কয় তোর মতন মাইয়া থাকাতে না থাকা ভালো। এদিক দিয়ে যদি মার কাছে যাই, মা ওইসব কথাই কয়, চিনলাম না দুনিয়া, শুধু স্বামী ছাড়া কেউ আমার ঠাঁই দেওয়ার মতন ছিল না। আর আজকে যখন আমি একটু সুখী হইলাম, এমন আবার কত নতুন নতুন বন্ধু বান্ধব চলাইছে, কিন্তু মনে জায়গা দিই না। কারণ যে ভুল একবার করছি এই ভুল আর কোনো দিন করবো না, করতে চাইও না। আপনারাই বলেন আমার কি আগের ভুল করা উচিত, এটা আমি আপনার কাছে বিচার দিলাম। তবে হ্যাঁ, সব দিক থেকে মনে একটা সান্ত্বনা আছে যে হয়তো ভুল করছিলাম, দেখে আল্লাহ বিচারও করছে, আল্লাহ স্বয়ং আমার অসুস্থ বানাইছে, আমার স্বামীর হাতে ফিরিয়ে দিছে। কই থেকে একটা গার্মেন্টসের মাইয়া, কই থেকে যাইতে 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 নাচ করলাম, গান করলাম, কত কিছু করলাম, নাচ নিয়ে হইলাম, কিন্তু জীবনে সুখ পেলাম।